আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মন রাখা ইউটিউব চ্যানেল থেকে আমি ওবায়দুর রহমান। তার আগে বন্ধুরা, যে থাম্বনেলটি দেখে আপনারা ক্লিক করে আমার ভিডিওতে এসেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর এই থাম্বনেলটা 100% সত্য। অনেক ইউটিউবাররা আছে মিথ্যা থাম্বনেল দিয়ে থাকে, তাই এর জন্য বললাম। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরবো, কীভাবে পপ ফিল্টার তৈরি করা যায়, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কী কী লাগবে আমাদের এই টিউটোরিয়ালে পপ ফিল্টার তৈরি করতে? দেখে একটা কেঞ্চি কাটার জন্য, কাপড় কাটার জন্য বা এই সাবমিট কাটার জন্য। এটা হচ্ছে 2 নম্বরে কন্টেনার, যেটা কন্টেনার আমাদের বাসায় পুরনো কন্টেনারের মুখ, যেমন এই দেখুন, এটা কন্টেনারের মুখ আর এটা হচ্ছে কন্টেনার অপোজিট থ্রেড থ্রেড সাইড, ওটাও কেটে নিয়েছি, ওখান থেকে কেটে নিয়েছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বললে আমি আগে থেকেই কেটে রেখেছি। এটা হচ্ছে একটা তার, আর তারটা একটু সুন্দর দেখানোর জন্য এই এটা লাগাইছি এই যে প্লাস্টিক একটা পাইপ। আর এটা হচ্ছে আসল, যেটা ফিল্টারিং করে দেবে। এটা হচ্ছে একটা টিস্যু কাপড় পাতলা, একটা সুতি না, এটা একটু টেট্রন টাইপের। তো এইগুলাই। তো আমি কিভাবে এখন এই কাপড়টা লাগাবো, এই যে আছে অপোজিট কন্টেনার অপোজিট, ওইটা আমি ওইটা রাখবো, এভাবে রেখে দেবো, রেখে একদম টানায় রাখবো। বন্ধুরা আপনারা হয়তো দেখতে পারতেছেন, তারপর ওইটাকে এইভাবে লাগিয়ে টাইট দিয়ে দেবো, সব টাইট দিয়ে দেবো যতটুকু টাইট হয়। তারপর এটা কেটে নেব, এক্সট্রা কাপড় সৌন্দর্যের জন্য কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এই তারটা এখন কানেক্ট করব। তো এইভাবে তারটা এই সিমটাতে এইভাবে রেখে দেব, এবং এখানে পপ যেটা স্ট্যান্ড, পপ ফিল্টারের স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে ওইভাবে ওই তারটা এভাবে বেঁধে রাখবো। যেমন আমি একটু পরীক্ষা করে নিই, আপনাদের দেখাচ্ছি। এখন আমি পপ ফিল্টার ছাড়া আমি করতেছি, আপনাদেরকে বাতাস দিতেছি, টেস্ট করছি। এখন পপ ফিল্টার দিয়ে বাতাস দিচ্ছি, দেখলেন তো পারটা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমার টিউটোরিয়ালটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন, আশা করি ভালো লাগছে। যদি পপ ফিল্টারের কাজ আপনারা নাই জানেন, তাদের জন্য আমি বলছি পপ ফিল্টারের কাজ কী। পপ ফিল্টারের কাজ হচ্ছে, আমার এই যে মাইক্রোফোন দেখছেন, এই মাইক্রোফোন থেকে আমাদের মুখের কিছু শব্দ, যেমন পপ বলতে একটা শব্দ সৃষ্টি হয়, সেই বা বিভিন্ন কথা বলতে আমাদের মুখ থেকে বাতাস সৃষ্টি হয়, সেইটাকে ফিল্টারিং করে মাইক্রোফোনে পাঠিয়ে দেয়। তো আশা করি বুঝতে পারছেন পপ ফিল্টার কী। যদি আমার চ্যানেল ভালো লাগে, মন রাখো ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের মতো বিদায়, টাটা।